ষড়যন্ত্র করে তার বাবাকে খুন করা হয়েছিল। আর বাবার খুনের বদলা নেওয়াই বকুলের জীবনে একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তার জন্য বকুল এখন পুলিশ হবার পড়াশোনাও শুরু করে দিয়েছে। ধারাবাহিকে বকুল যেমন অন্যায় দেখলে প্রতিবাদ করে, কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেয় না, বাস্তবেও ঠিক সেই ধরনের প্রতিবাদী সুলভ তিনি। তবে স্বভাবে খুবই মিষ্টি মেয়ে বকুল, অর্থাৎ উষসী রায়। এছাড়াও উষসী একজন অত্যন্ত সমাজ সচেতন একজন মানুষ, চারিপাশে কি ঘটছে সেই সম্পর্কে যথেষ্ট খবর রাখেন। 1993 সালের 17ই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন উষসী, ডাকনাম রুবি। বাবার নাম দেব রায়, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তিনি কমলাদাস গার্লস স্কুল থেকে HS পাস করে পরে হিস্ট্রি নিয়ে অনার্স কমপ্লিট করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে এখনও সিঙ্গেল আছেন, তবে অনস্ক্রিনে হানির সাথে তার কেমিস্ট্রি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। অভিনয়ের ফাঁকে তিনি কবির সুমন ও চন্দ্রবিন্দুর গান শুনতে ভালোবাসেন। বিরিয়ানি তার অন্যতম প্রিয় খাবার, আর সময় পেলে বান্ধবীদের সাথে আড্ডা মারতে খুব পছন্দ করেন উষসী। অভিনেত্রীর বাস্তব জীবনেও কি কখনও পুলিশ হবার ইচ্ছে ছিল জানতে চাহলে তিনি বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনা করতে ভালো লাগতো, তবে একজন সমাজ সচেতন মানুষের মতো হয়ে সবার পাশে দাঁড়াতে চাই, পুলিশ হবার ইচ্ছে কোনোদিনই ছিল না। পরিবার ছিল খুব কনজারভেটিভ, তারা বেশি আধুনিকতা পছন্দ করেন না। বাস্তবে কতগুলি প্রপোজাল পেয়েছেন এই উত্তরে বলেন, আগে পেতাম, তবে বকুল হয়ে ওঠার পর সবাই প্রপোজ করতে ভয় পায় বলেই হেসে ওঠেন অভিনেত্রী। তো বন্ধুরা, বকুলের চরিত্রে উষসী রায়কে তোমাদের কেমন লাগে সেটি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।